আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে আশাবাদ ওবায়দুল কাদেরের। এরপরে জানিয়ে দেব রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালো বিএনপি। এদিকে তৈমুর বিজয়ী হলে জনতার বিজয় হবে জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে বলেছেন ডক্টর মাসুদ। এদিকে পুলিশ মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করছে বিবৃতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের। সবশেষে জানিয়ে দেব ফেনীতে 144 ধারা ভেঙে বিএনপির বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে আশাবাদ ওবায়দুল কাদেরের। নেতিবাচক রাজনীতি থেকে সরে এসে শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে বিএনপি এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কেউ সংলাপে আসুক বা না আসুক, নির্বাচন কমিশন গঠন থেমে থাকবে না। ওবায়দুল কাদের আজ বুধবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। রাষ্ট্রপতির সংলাপ অর্থহীন এবং এই সংলাপে নাকি সংকটের সমাধান হবে না। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এর আগেও নির্বাচন কমিশন গঠনের যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে এবারও সেই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। গতবারও বিএনপির তালিকা থেকে একজন নির্বাচন কমিশনারের নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, মিডিয়ায় বক্তব্য দিয়ে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা যাবে না। নির্বাচন কমিশন গঠন করতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর মাধ্যমেই প্রমাণিত হবে বিএনপি কি শক্তিশালী নির্বাচন কমিশন চায় নাকি বিতর্ক সৃষ্টি করতে চায়, সরকার নাকি দেশকে অগণতান্ত্রিক দেশ হিসেবে চিহ্নিত করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রকৃতপক্ষে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় শেখ হাসিনার নিরলস প্রয়াসে বিএনপি পদে পদে বাধা সৃষ্টি করছে। বিএনপির বহুদলীয় তামাশা আর ভোটারবিহীন নির্বাচনই দেশকে গণতন্ত্র থেকে ছিটকে দিয়েছিল বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সোয়া 1 কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে বিএনপি গণতন্ত্রের কবর রচনা করতে চেয়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, আপাদমস্তক অগণতান্ত্রিক এবং লুটপাটের রাজনীতির জনক বিএনপির মুখে গণতন্ত্রের বুলি ছড়ালেও অন্তরে সাম্প্রদায়িকতা আর সুবিধাবাদ লালন করে। বিএনপি এদেশকে ধর্মান্ধ উগ্রবাদী ও সাম্প্রদায়িক দেশ হিসেবে চিহ্নিত করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্ভাবনাময় অর্থনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সূত্র বিডি প্রতিদিন। রাষ্ট্রপতির সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানালো বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের চলমান সংলাপে অংশগ্রহণ না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বুধবার 29 ডিসেম্বর বিকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। সোমবার 27 ডিসেম্বর রাত 8টায় অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মির্জা ফখরুলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি বিশ্বাস করে নির্বাচনকালীন সময় নিরপেক্ষ নির্দলীয় সরকার ব্যতিরেকে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন কোন নির্বাচন কমিশনই করতে পারবে না। রাষ্ট্রপতি নিজেই বলেছেন তার কোনো ক্ষমতা নেই পরিবর্তন করার। সেই কারণে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ কোন ইতিবাচক ফলাফল আনতে পারবে না। বিএনপি অর্থহীন কোন সংলাপে অংশগ্রহণ করবে না। বিএনপির স্থায়ী কমিটি মনে করে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে নিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের বিস্তারিত আলোচনা হয়। বিএনপি মনে করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকার গঠন এবং নিরপেক্ষ প্রশাসনের সাংবিধানিক নিশ্চয়তা ব্যতীত নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপ শুধু সময়ের অপচয়। বিগত 2টি নির্বাচন কমিশন গঠনের পূর্বে রাষ্ট্রপতির আমন্ত্রণে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো অংশ নিয়ে তাদের মতামত দিয়েছিল। বিএনপি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট প্রস্তাব লিখিতভাবে রাষ্ট্রপতির কাছে পেশ করেছিল, কিন্তু সব উদ্যোগই ব্যর্থ হয়েছে। নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় থাকার কারণে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করা হয়।
হয়। বিএনপির অভিযোগ, রাষ্ট্রযন্ত্রকে বেআইনি ব্যবহার, নির্বাচন কমিশনের চরম ব্যর্থতা ও অযোগ্যতার কারণে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়েছে, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান প্রায় বন্ধ করে দিয়েছে, নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় সংগঠনে পরিণত হয়েছে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পরপর দুটো নির্বাচন কমিশনই চরমভাবে ব্যর্থ হয়েছে। বিএনপির স্থায়ী কমিটি মনে করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সরকার বহাল রেখে নির্বাচন কমিশন কখনোই স্বাধীনভাবে নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সোমবার ওই বৈঠকে অংশগ্রহণ করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম, আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। সূত্র বাংলা ট্রিবিউন। তৈমুর বিজয় হলে জনতার বিজয় হবে বললেন মির্জা ফখরুল, নারায়ণগঞ্জে নেতাদের বিএনপি মহাসচিবের ফোন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তৈমুর আলম খন্দকার জনগণের দাবির মুখে পরিবেশ পরিস্থিতির কারণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছেন, তিনি এখন জনতার প্রার্থী, তিনি বিজয় হলে জনতার বিজয় হবে, তাই নারায়ণগঞ্জে আপামর জনতা তাকে বিজয় করার জন্য কাজ করবেন। বুধবার 29 ডিসেম্বর সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এটিএম কামালকে মুঠোফোনে সব কথা বলেছেন বিএনপি মহাসচিব। এদিন বিকেলে নয়াদিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন এটিএম কামাল। এটিএম কামাল বলেন, মহাসচিব বলেছেন তৈমুর ব্যর্থ হলে কিন্তু সরকার বলবে বিএনপির একজন নেতা স্বতন্ত্র নির্বাচন করে পরাজয় বরণ করেছেন, এমন পরিস্থিতিতে আপনারা বিবেক বিবেচনা করে যা ভালো মনে হয় তাই করবেন, আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের কর্তব্য ঠিক করে নেবেন। কামাল আরো বলেন, মহাসচিব যখন ফোন দেন তখন আমরা ওলামাদের একটি বৈঠকে ছিলাম, আমি তখন তৈমুর আলম খন্দকারের কাছে ফোন দিলে তার সাথেও মহাসচিবের কথা হয়েছে, তিনি প্রার্থীর খোঁজ খবর নিয়েছেন, এটি এম কামাল জানান। মহাসচিব আরো বলেন, নারায়ণগঞ্জ নির্বাচনে কাজ করতে দলীয় কোনো বিধিনিষেধ নেই, আপনারা যদি ইচ্ছা করেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যদি কাজ করেন এতে দল বাধা দেবে না, যেহেতু আমরা মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি, তাই স্থানীয় মানুষের চাহিদা ও তাদের পছন্দের প্রার্থী নিয়ে আমাদের কোনো বিধিনিষেধ নেই, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে বলেছেন ডক্টর মাসুদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মানুষের কল্যাণে সব সময় আমাদের কর্মসূচি অব্যাহত রয়েছে, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর মুগদা এলাকায় শীতার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের সুরা সদস্য ও মুগদা থানা দক্ষিণের আমির মোহাম্মদ বনি ইয়ামিনের সভাপতিত্বে। বিশেষ অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোকারম হোসাইন খান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মাসুদ বলেন, ইসলামী আদর্শের ভিত্তিতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সবসময় আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, মানুষের আশা ভরসার কেন্দ্রস্থলে আজ সংগঠন হিসেবে জামায়াত সুপ্রতিষ্ঠিত, আমরা সবসময় বাংলাদেশকে সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, যেখানে সকল নাগরিকের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি জামায়াতে ইসলামীর ডাকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ডক্টর মাসুদ আরো বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের অপচেষ্টায় আমাদের স্বাধীনতা ভুলণ্ঠিত হচ্ছে, বিজয়ের 50 বছর পরেও আমরা এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে অতিক্রম করছি, এ থেকে পরিত্রাণের জন্য জনগণকে সচেতনতার সাথে ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা পালন করতে হবে, সেই সাথে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলামের সমহান আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া আমাদের প্রকৃত সাফল্য অসম্ভব, বাস্তবিক অর্থে এখানে ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত হলে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন হবে, তিনি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সকলকে সামিল হওয়ার দৌরাত্ম্য দুঃখিত উদাত্ত আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি সূত্র নয়া দিগন্ত। পুলিশ মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করেছে। রিকশা শ্রমিকদের গ্রেপ্তার করে পুলিশ মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনার রশিদ খান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বুধবার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন। বিবৃতিতে 22 জন নিরীহ রিকশা শ্রমিককে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানানো হয়। যৌথ বিবৃতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর শহর শাখা আয়োজিত রিকশা
শ্রমিকদের নিয়ে আলোচনা সভা ও খাবার বিতরণ কর্মসূচি থেকে 22 জন নিরীহ রিক্সা শ্রমিককে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের শ্রমজীবী মানুষের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশ স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। সাম্য, ন্যায় ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অসংখ্য শ্রমিক মহান মুক্তিযুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছে। সেই স্বাধীন দেশে মহান বিজয় দিবসের আলোচনা সভা থেকে অসহায় নিরীহ রিক্সা শ্রমিকদের গ্রেপ্তার করে পুলিশ মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করেছে। নেতৃবৃন্দ বলেন, দেশের সংবিধান শ্রমজীবী মানুষদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার দিয়েছে, সেখানে শ্রমিকরা নিজেদের মতামত প্রকাশ করতে পারবে, শ্রমিকদের আয়োজনে তাগিদে সভা সমাবেশ করতে পারবে। সংবিধান যেখানে শ্রমিককে গণপূর্ণ অধিকার দিয়েছে, পুলিশ সেখানে শ্রমিকের অধিকার কেড়ে নিতে চাচ্ছে। যেসব পুলিশরা শ্রমিকদেরকে সংবিধান প্রদত্ত অধিকার কেড়ে নিতে চায়, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। নেতৃদ্বয় আরো বলেন, মহান মুক্তিযুদ্ধ কোনো একটি দলের কিংবা সরকারের একক সম্পত্তি নয়, এটি এদেশের আপামর জনগণের সম্পত্তি। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস, বিজয় দিবস পালনের অধিকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার। মহান বিজয় দিবসের কর্মসূচি থেকে পুলিশ কাউকে গ্রেপ্তার করবে এটি আমরা কল্পনাই করতে পারি না। পুলিশের এই অপকর্ম আমাদেরকে বিশ্বের কাছে লজ্জিত করেছে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন শ্রমিক তার পরিবারের প্রধান আয়ের উৎস। পুলিশের এই হয়রানিমূলক গ্রেপ্তারের কারণে প্রত্যেকটি শ্রমিক পরিবারকে অত্যন্ত নিদারুণভাবে জীবন অতিবাহিত করতে হবে। শ্রমিকের পরিবারের নিত্যদিনের খাদ্য হতে শুরু করে অন্যান্য দ্রব্য সামগ্রী সংকট দেখা দিবে। আমরা সরকারের কাছে নিরীহ শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নিঃশর্ত মুক্তি দিতে জোর দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি সূত্র নয়া দিগন্ত। ফেনীতে 144 ধারা ভেঙে বিএনপির বিক্ষোভ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ফেনীতে 144 ধারা ভেঙে মিছিল ও পথসভা করেছে বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সড়কে পুলিশের সঙ্গে নেতাদের ধস্তাধস্তি, পাল্টা পাল্টি ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রেখে পূর্ব নির্ধারিত সমাবেশ কর্মসূচি সমাপ্ত করে অবস্থান ত্যাগ করে বিএনপির নেতাকর্মীরা। অবশ্য ইট পাটকেল ছোড়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় দুই পথচারী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা, তবে তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি। পুলিশের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নুল আবেদিন ভিপি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ। অধ্যাপক জয়নুল আবেদিন ভিপি বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা সুনিশ্চিত করতে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। তিনি বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি ভণ্ডুল করতে যুবলীগ অযাচিত সমাবেশের ডাকে 144 ধারা জারি করায় এভাবে করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। ফেনী পৌর বিএনপি সদস্য সচিব মেজবাউদ্দিন জানান, পূর্ব নির্ধারিত জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে নেতাকর্মীদের শহরের ইসলামপুর রোডের অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয়। সকাল 10টার দিকে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিতে চাইলে নেতাকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। ফেনী মডেল থানার পরিদর্শক অপারেশনস মাহফুজ হক বলেন, বিএনপি নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে এলাকা থেকে সরিয়ে দিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নিজামুদ্দিন জানান, ফেনী ওয়াবদা মাঠ সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে শহর জুড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, একই স্থানে বিএনপি ও যুবলীগ সভা আহ্বান করায় আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় শহর এলাকায় সব ধরনের সভা সমাবেশ বন্ধে 144 ধারা জারি রয়েছে। তিনি জানান, বুধবার সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ফেনী শহর ও পৌর এলাকায় এই 44 ধারা বলবৎ থাকবে। 144 ধারা বাস্তবায়নে এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তদারকি করছেন। সূত্র দেশ রূপান্তর।